হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ আরপিএফ এসআই পিওয়াই কিউ ম্যাথ ক্লাস ফাইভ নিয়ে, যার মধ্যে আজকের আমরা 6/1/2019 শিফট টুতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন এসে দেখে নিও। আগামী আরপিএফ এসআই পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার। প্রথমেই বলে রাখছি, দেখো এই যে পরীক্ষাগুলো হয়েছিল না, শিফট ওয়ান, শিফট টু, শিফট থ্রি, এই শিফটগুলো কিন্তু কিন্তু একই ধরনেরই প্রশ্ন এসেছিল, সংখ্যাগুলো চেঞ্জ করে করে কিন্তু শিফটে বারবার কিন্তু প্রশ্নগুলো আসছিল। তাই এইরকম নয় যে এই অঙ্কগুলো আগেও হয়েছে মানে পরে আসতে পারে না, আসতেই পারে, সংখ্যা চেঞ্জ করে করে কিন্তু আসতেই পারে। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কি, ইংরেজ কোম্পানির একটা প্রজেক্টে বলছে 619 জন পুরুষ এবং 619 জন মহিলা কর্মচারী আছে, সমস্ত কর্মচারীর গড় প্রোডাক্টিভিটি কত না 71 কল প্রতিদিন, পুরুষ কর্মচারীর গড় হচ্ছে কত না কল হচ্ছে গড় কল কত না প্রতিদিন 71 হলে সেক্ষেত্রে মহিলা কর্মচারীদের প্রতিদিনের গড় কল কত। আমি বলেছিলাম এটা অন্যভাবে যে এখানে যদি সেম নাম্বার অফ পুরুষ আর মহিলা রয়েছে যেহেতু, আর ওভারঅল গড়টা 71, পুরুষদের 71 হওয়া মানে মহিলাদের ক্ষেত্রেও কত হবে না এক্স্যাক্টলি ওটাই হবে, 71ই হবে, কারণ এখানে 1:1 রেশিও চলে যাচ্ছে এখানে পুরুষ আর মহিলার ক্ষেত্রে। কম বেশি হলে কী হবে না, এদের যে মেন যে গড়টা বলেছে গড়টা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার কত হওয়া উচিত, অপশান সি 71 হওয়া উচিত। এখন যদি আমরা এটাকে আমরা গুনটুন করে করতাম সেক্ষেত্রে কী হতো, দেখো এই এইটা হচ্ছে আমার এখান থেকে ফিমেল, এটা হচ্ছে আমার এখান থেকে মেল, তাহলে টোটাল পুরুষ কর্মচারীতে কল কত হবে না 619 জন হচ্ছে এখানে পুরুষ, তাহলে 619 × 71 হচ্ছে এখানে পুরুষ কর্মচারীর মোট কল, আর মেল ফিমেল মিলিয়ে মোট স্টাফ কত 619 + 619, 619 + 619 এটা হচ্ছে মোট স্টাফ ইন্টু হচ্ছে 71, এখানে পাচ্ছি আমি কত না 2 × 619 × 71, তাহলে এইটা হচ্ছে মোট কল। মোট কল থেকে যদি আমি এখানে পুরুষদের কলটা বিয়োগ করে দিই কী পাবো না আমি এখান থেকে মহিলাদের পেয়ে যাবো কলটা, তো সেক্ষেত্রে 2 × 619 × 71 −619 × 71, এখন গড় বলেছে মানে আমাকে কিন্তু 619 জন মহিলা দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো 619টা কমন তোলা যায়, 2 × 71 −71 বাই রয়েছে এখান থেকে 619, দেখো কাটাকুটি করলে দেখো দুটো 71 থেকে একটা 71 চলে গেলে পড়ে থাকে কত না সেই 71ই থাকে, হয় কনসেল লাগিয়ে করতে পারো কিংবা এইভাবে ক্যালকুলেশন করে করতে পারো। নেক্সট চলো কী বলছে এখানে, মার্টিন তার বেতনের 13% বলছে প্রতিবন্ধী সংস্থা দান করে, 12% হচ্ছে অনাথ আশ্রমে, 14% হচ্ছে শারীরিকভাবে অক্ষম সংস্থায়, আর 16% হচ্ছে চিকিৎসা খাতে খরচ করে, বাকি টাকা 40,500 টাকা মাসিক খরচের জন্য ব্যাংকে রেখে দেয়, অনাথ আশ্রমে সে কত টাকা দান করেছিল। ধরলাম এখান থেকে তার মোট বেতন হচ্ছে 100 টাকা, সেখান থেকে 13 টাকা যাচ্ছে প্রতিবন্ধী সংস্থায়, 12 টাকা যাচ্ছে এখান থেকে অনাথ আশ্রমে, 14 টাকা যাচ্ছে এখানে শারীরিকভাবে অক্ষম সংস্থায়, আর 16 টাকা যাচ্ছে এখান থেকে চিকিৎসা খাতে, তাহলে পড়ে আছে কত টাকা এখান থেকে দেখো, আর 14 16 হচ্ছে এখানে পাচ্ছি আমি 30, আর এখানে দেখো পাচ্ছি আমি কতটা 25, মানে সেই হয়ে আছে কত আমাদের 55 হয়ে আছে, তাহলে পড়ে আছে কত এখান থেকে না 100 থেকে 55 বাদ দিলে পাচ্ছি আমরা এখান থেকে 45, এই 45-এর মানটা দেওয়া আছে কত এখান থেকে 40,500। ঠিক আছে, আমাকে বার করতে হবে কি না অনাথ আশ্রমে, অর্থাৎ 12-র মানটা বার করতে হবে এখান থেকে, 40,500 বাই হচ্ছে 45 × হচ্ছে এখান থেকে আমাদের 12, 3 দিয়ে 12 হচ্ছে আমরা 4, 3 দিয়ে 12 হচ্ছে আমরা এখান থেকে 15, 15 দিয়ে 12 হচ্ছে এখান থেকে আমরা 15 × 30 পাচ্ছি 105, মানে 7 × 15 = 105, 00 × 4 = 27 হচ্ছে এখান থেকে 108, পাশে দুটো শূন্য 10,800 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক ধনী ব্যক্তি 725টা উপহার বলছে 4 জন শিশুর মধ্যে ভাগ করে দেয়, প্রথম শিশুর ভাগ, দ্বিতীয় শিশুর দ্বিগুণ, তৃতীয় শিশু 3 গুণ এবং চতুর্থ শিশুর 4 গুণের সাথে সমান হলে প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহার কত, তো এক্স, ওয়াই, জেড, আর ধরলাম এটা ইউ, এটা হচ্ছে শিশু। এখন প্রথমটার ভাগ অর্থাৎ এক্সের মানটা সমান সমান কী হচ্ছে না দ্বিতীয় শিশুর দ্বিগুণ, মানে 2y সমান সমান 3z সমান সমান 4u। ঠিক আছে, এখন এইটা সমান সমান আমি কে ধরতে পারি, তাহলে এখান থেকে দেখো আমি প্রত্যেকটা মান পেয়ে যাবো, তাহলে এক্সের মান পাবো এখান থেকে কে, ওয়াই মান পাবো এখান থেকে k/2, দেখো মোট গিফট মিলিয়ে কত হয়েছে এখান থেকে এক্স, ওয়াই, জেড আর ইউ মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 725। এখন এখানে প্রত্যেকটা মান বসাও, দেখো এক্সের মান হচ্ছে এখান থেকে কে, ওয়াইয়ের মান হচ্ছে এখান থেকে k/2, জেডের মান হচ্ছে এখান থেকে k/3, আর এখান থেকে আমি যদি বলি যে ইউ এর মানটা কত হচ্ছে এখান থেকে না k/4 সমান সমান 725, 2 3 4 অসহ করলে পাচ্ছি আমার এখান থেকে 12, তার এখানে পাচ্ছি আমি 12k, এখানে পাচ্ছি আমি 6k, এখানে পাচ্ছি আমি 4k, এখানে পাচ্ছি আমি 3k, আর এখানে পাচ্ছি আমি 725 × হচ্ছে 12, 12 6 হচ্ছে 18, 18 4 হচ্ছে 22, 22 3 হচ্ছে 25, তাহলে কে এর মানটা পাচ্ছি এখান থেকে আমি 725 × হচ্ছে 12, বাই হচ্ছে 25, 5 দিয়ে 12 হচ্ছে আমরা 5 4 = 70, 5 5 = 25, 5 দিয়ে এখানে কাটছি আমরা, 5 দিয়ে আবার কাটছি এখান থেকে 29, আচ্ছা 29 × 12 এখান থেকে পাচ্ছি আমরা,
অর্থাৎ এখানে পাচ্ছি আমি 9 বার 108 এর 8, হাতে রয়েছে এখান থেকে 10 12 24 আর 10 হচ্ছে এখান থেকে 34 348, এটা হচ্ছে আমাদের এখান থেকে কে এর মান। এখন কি চেয়েছে আমার এখান থেকে, প্রথম এবং দ্বিতীয় শিশুর মোট উপহার, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের মানটা চেয়েছে আমার এখান থেকে মোট কত। এক্স এর মানটা কত এখান থেকে না 348, ওয়াইয়ের মানটা কত হবে এখান থেকে না K/2 হবে, অর্থাৎ 17 2 34, আর এখানে পাচ্ছি আমি 4, তাহলে 8 4 12 2, হাতে রয়েছে 1, এখান থেকে 34 আর 17 হচ্ছে এখান থেকে 51, আর 1 হচ্ছে এখান থেকে 52, 522 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো এক্স এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে দেখো এক্স এর মান নির্ণয় করে দিই আমরা, এখানে দেখো রুট থেকে বেরোতে পারছি কিন্তু আমরা 11, ভাগ হচ্ছে 11, এখানে পাচ্ছি আমরা 12, এটা সমান সমান কত না এক্স আছে। এখন ভাগের কাজটা আগে হয়তো এখানে পাচ্ছি আমি 1 আর 12 পাচ্ছি এখান থেকে 13, তাহলে এক্স এর মানটা কত পাচ্ছি এখান থেকে 13, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, দেখো বলছে এখানে কি স্টেশন মাস্টার ঠিক করেছে, এটা আয়তকার ডিজিটাল বোর্ডের দৈর্ঘ্য 9% বাড়ানো হবে এবং প্রস্থ 1% কমানো হবে, সেক্ষেত্রে মোট ক্ষেত্রফলের পরিবর্তন কতটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে 9% বাড়াচ্ছে আর 1% কমাচ্ছে, তাহলে এই করে করে 9 × 1/ হচ্ছে এখান থেকে 100, এখানে পাচ্ছি আমি 8, এখানে পাচ্ছি আমি 0.09, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি 7.91। এখন দেখো এখান থেকে কি পাচ্ছি, দেখো 9টা তো প্লাস, তার মানে এটা আগে রয়েছে প্লাস, তার মানে এটা হচ্ছে আমাদের এখান থেকে বৃদ্ধি, 7.91% কিন্তু আমার এখানে বৃদ্ধি, ঠিক আছে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট। যদি এখানে মাইনাস আসতো তাহলে কী করতাম, এখানে হ্রাস করতাম। নেক্সট চলো 2 3 4 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো শূন্য থাকবে আমাদের বার করতে হবে। দেখো অঙ্কটা অনেকবারই হয়েছে, এমন ধরনের অঙ্ক আমাদের শূন্য আনতে গেলে কী লাগে না, 5 আর 2 এর পেয়ার লাগে, সব থেকে ভালো যে 5 কতগুলো আছে বার করতে হবে, সেক্ষেত্রে কী করবো আমরা 2 3 4 আমরা 5 দিয়ে ভাগ করব। তো 4 5 20 পাচ্ছি এখান থেকে আমরা, আর পাচ্ছি এখান থেকে আমি 5 6 30 46, আবার এই 46-এর মধ্যে 5 যায় কবার না 9 বার যায়, আবার এই 9 বারের মধ্যে 5 যায় কবার না 1 বার যায়, ব্যাস অঙ্ক আমাদের হয়ে গেল এই 46 9 আর 1 যোগ করলে আমাদের অ্যান্সার 46 + 9 + 1 = 10, মানে পাচ্ছি এখান থেকে আমরা 56 56 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, 432টা মোবাইল বলছে কতগুলো উপায় স্টুডেন্টদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে, তাহলে কী করতে হবে আমাদের, এটা মৌলিক উৎপাদককে ভাঙতে হবে। এটা 432 মানে এখান থেকে পাচ্ছি আমি 4 × 108, মানে 2 × 2 = 108, মানে আবার এখান থেকে 4 × 27, মানে 2 × 2 × 3 × 3 × 3 তাহলে এখানে পাচ্ছি আমি 2 টু দি পাওয়ার 4, এখানে পাচ্ছি আমি 3 এর পাওয়ার 3, তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে না, মাথায় যে পাওয়ারটা আছে তার সাথে 1 যোগ করে দাও × 3 এর মাথায় যে পাওয়ারটা আছে তার সাথে 1 যোগ করে দাও, মাঝখানে কী হচ্ছে এটা ইন্টু হচ্ছে, যা রেখে 5 পাচ্ছি 5 × 4, মানে পাচ্ছি এখান থেকে আমি 20, অর্থাৎ 20খানা উপায় কিন্তু এটা ভাগ করা যাবে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছি কিনা 2010 এবং 2011 সালে বলছে একটা কোম্পানির 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি এখানে দেখানো হয়েছে, 2010 সালে সমস্ত ব্রাঞ্চের গড় বিক্রি কত, দেখো 76 50 যোগ করতে হবে, 76 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি কত না 58 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 88, এখানে পাচ্ছি আমি 77, আর পরেরটা পাচ্ছি আমরা এখান থেকে 81 যোগ করি, 7 1 8 8 8 16 16 8 24 6 30 0, হাতে রয়েছে আমাদের এখান থেকে 3 8 3 11, 7 হচ্ছে 18, 18 8 হচ্ছে 26, 5 31, 7 হচ্ছে 38, 5 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 5 7 35 পাচ্ছি, এখান থেকে আমরা 3 0 5 6 হচ্ছে 30, তাহলে 76 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, যদি ব্যাসার্ধ 14 গুণ করা হয় সেক্ষেত্রে পরিধি আগের পরিধির কত গুণ হবে, অর্থাৎ দেখো আমাদের আর হচ্ছে এখানে ব্যাসার্ধ আর পরিধি কত হয় এখান থেকে না 2π r হয়, যদি আরটা হয়ে যায় 14 r, তাহলে এখান থেকে পরিধি কী হবে না 2π, যেটা মানে থাকবে এইটা হয়ে যাবে 14 r, মানে আগের পরিধি যা ছিল তার 14 গুণ হয়ে গেল, অর্থাৎ ব্যাসার্ধ যত গুণ হবে পরিধিও তত গুণই হবে, তো 14 গুণ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এক ব্যক্তি একটা সমবাহুত্রিভুজের বাহু বরাবর 12 কিমি/ঘন্টা 24 কিমি/ঘন্টা এবং 10 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, তো বলছে তার গড় বেগ নির্ণয় করতে হবে, তো গড় বেগ কী হবে, টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম, তাহলে ধরলাম প্রতিটা বাহু এ করে, তাহলে a + a + a, তিনটে বাহু বরাবর গেছে, সময় লেগেছে কত না a/12, a/24 আর হচ্ছে a/10, ঠিক আছে। আচ্ছা উপর থেকে দেখো 3a হয়ে যায় আর তলা দেখো a কমন তুলে দেখো এ উপরে যাস 3 পড়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো আমাদের লসাগু করে পাচ্ছি এখান থেকে আমরা 120 পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আমি 10, এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 12,
তাহলে উপরে গেলে এটা পাচ্ছি আমি 360, 3 আর 120 গুণ করে পাচ্ছি আমি এখানে 360, 15 আর এখানে পাচ্ছি 12 মানে 27 পাচ্ছি, 9 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 40, 9 3 27, 40/3 মানে হচ্ছে 13.33 কিমি পার ঘন্টা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, শিলা প্রকৃত বেগের 15-16 বেগে যাত্রা করে, প্রকৃত সময়ের থেকে 6 মিনিট বেশি সময় নেয়, প্রকৃত বেগে দূরত্বকে অতিক্রম করলে প্রকৃত সময়টা নির্ণয় করো। আমি ধরলাম এটা অরিজিনাল বেগ, এটা হচ্ছে পরের বেগ, তা যদি ধরি এটা 16 হয় তাহলে সে যাচ্ছে কত বেগে, না এর 15-16 মানে 15 বেগে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের এখানে স্পিড রেশিও। তার টাইম রেশিওটা কী হবে, ঠিক তার উল্টোটা হবে, এটা হচ্ছে 15 হলে এটা হচ্ছে আমাদের এখান থেকে 16। এখন এই যে গ্যাপটা হলো একের গ্যাপ, এটা সমাধান কত, না 6 মিনিট, ঠিক আছে, একের গ্যাপটা সমাধান 6 মিনিট। এখন বলছে প্রকৃত সময় নির্ণয় করো, অর্থাৎ প্রকৃত সময় মানে কি, এই 15 মানটা দরকার আমার এখান থেকে, তাহলে 15 মানটা কত হবে এখান থেকে, 15 × হচ্ছে 6, সমাধান হচ্ছে এখান থেকে কত, 90 মিনিট, 90 মিনিট হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 2010 এবং 2011 সালে একটা কোম্পানির 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে, উভয় বছর একত্রে C1, C3 এবং C5 এর মোট বিক্রি কত। দেখো C1 হচ্ছে এইটা, C3 হচ্ছে এইটা, আর C5, আমাকে এগুলো যোগ করতে হবে। দেখো 8, 6, 14, 4, 7, 1, 14 1 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 15, 154 পাচ্ছি। আচ্ছা C3 দেখো 8, 6, 14, 4, 7, 1, 7, 8, 15, 1, 16 পাচ্ছি, 164। আচ্ছা এখানে দেখো 1, 1, 2, 7, 8, 15, 152। 4, 4, 8, 2, 10, 0, 7, 8, এখান থেকে 1, 5, 5, 10, 6, 16, 1, 17, 7, 8, এখান থেকে 1, 3, 1, হচ্ছে 4, 470, এটা হচ্ছে আমাদের মোট বিক্রি, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বাল্ব কোম্পানি দেখে তাই তড়িৎ 13% বাল্ব হচ্ছে ত্রুটিপূর্ণ, যদি ভালো পণ্যের সংখ্যা এত হয় তাহলে সেক্ষেত্রে ত্রুটিপূর্ণ পণ্যের সংখ্যা কত। তাই ধরলাম 100 খানা যদি তৈরি করে তার মধ্যে দেখো 13 খানা হচ্ছে খারাপ বা ত্রুটিপূর্ণ, তার মানে নিশ্চয়ই 87টা ভালো আছে। এখন দেখো ভালো সংখ্যা দিয়ে দিয়েছে, 87 মানটা দেওয়া আছে কত, না 4, 5, 2, 4, সেক্ষেত্রে 13 মানটা কী হবে, 4, 5, 2, 4 / 87 × হচ্ছে 13, 3 দিয়ে গেল আমার 15, 0, 8, 3 দিয়ে গেল আছে আমার দেখে 29, আর 2, 9 দিয়ে এটাকে আমি ভাগ করে দেখি 1508। আচ্ছা দেখো 3 দিয়ে 7, 4 দিয়ে করলে হয় 116, 5 দিয়ে করলে হয় কত, না 145 পাচ্ছি এখান থেকে আমরা, 5, 8, 29 দুগুণ হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 58, মানে 52, 29 দিয়ে গেল পাচ্ছি আমরা এখান থেকে 52, 13 দুগুণে 26, 6, 7, 2, 5, 3, 65, আর 2 হচ্ছে কত, না 67, 676 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বাক্সে বলছে 3 ধরনের পুরনো মুদ্রা আছে 3:5:7 অনুপাতে, পুরনো মুদ্রার মূল্য কত, না 1 টাকা, 5 টাকা আর হচ্ছে 10 টাকা, বক্সের মোট মূল্য 1372 টাকা হলে 10 টাকার কয়েন সংখ্যা কত। আমি বললাম এখান থেকে যে 1 টাকার কয়েন সংখ্যা হচ্ছে এখান থেকে 3x খানা, 5 টাকার ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের 5x খানা, আর 10 টাকার ক্ষেত্রে আমাদের এখানে হচ্ছে কত, না 7x খানা। এখন 3x-এর সাথে আমি 1 গুণ করে দিচ্ছি টোটাল ভ্যালু পাওয়ার জন্য, তাহলে 5x-এর সাথে আমি এখান থেকে 5 গুণ করছি, আর 7x-এর সাথে আমি এখান থেকে 10 গুণ করছি, সমান কত হচ্ছে এখান থেকে, না 1372 মোট টাকাটা। আচ্ছা এখান থেকে পাচ্ছি কত, না 25 পাচ্ছি, 25 3-এ হচ্ছে কত পাচ্ছি এখান থেকে 28, আর এখান থেকে পাচ্ছি আমি 70, 28 70 পাচ্ছি এখান থেকে আমি 98x, 98x মান থেকে কত পাচ্ছি এখান থেকে 1372, তাহলে x মানটা কত হবে এখান থেকে 1372/98। আচ্ছা এটা দিয়ে আমি ভাগ করে দেখি আমি 1372, 1 দিয়ে যায় এখান থেকে 2 মানে 392 পাচ্ছি এখান থেকে আমরা, 4 দিয়ে খাওয়া দেখো 4, 2, 3, 36, 39 দেখো 14 পাচ্ছি এখান থেকে আমরা 14, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এক্স এর মানটা হচ্ছে 14। কী চেয়েছে আমরা এখান থেকে, 10 টাকার কয়েন সংখ্যা, অর্থাৎ এই 7x, অর্থাৎ 7 হচ্ছে 14 = 98, অর্থাৎ 98 খানা কিন্তু এখানে 10 টাকার কয়েন আছে। নেক্সট চলো কী বলছে এখানে, লসাগু বলছে এখানে 9797 গসাগু যদি 1 হয় সেক্ষেত্রে সংগত গুণফল কী হবে, তো গসাগু ও লসাগুর মধ্যে গুণফল 9797 × 1 = 9797 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যখন কোনো সংখ্যাকে 119 দ্বারা ভাগ করা হয় তখন ভাগশেষ হয় কত, না 16, যদি এটাকে 17 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ কী হবে, দেখো 17-এরই মাল্টিপিল কে, না 119, অর্থাৎ সংখ্যাটাকে আমি বলতে পারি যে এর কাছাকাছি, মানে 119-এর যেমন যদি ভাগ যায় জাস্ট এই ভাগশেষটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমাদের অ্যান্সার চলে আসা উচিত, ঠিক আছে, সেক্ষেত্রে দেখো যাবে না, শূন্য খাওয়াতে হবে, সেই দেখো 16 পড়ে থাকবে ভাগশেষ, আমাদের অপশান দেখো অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, একই থাকবে। তো হ্যাঁ বলছি কিনা 61টি লাঠির ওজন বলছে কত, না 6.1 কেজি, যখন নতুন লাঠি বক্সে রাখা হয় তখন গড় ওজন
6.2 kg হয়, সেক্ষেত্রে বক্সে রাখা নতুন আটির ওজনটা কত? তো নিশ্চয়ই গড়ের থেকে বেশি, অর্থাৎ 6.1 যদি গড় হয় তার থেকে তো বেশিই আছে, কারণ তাকে রাখার জন্য গড়টা দেখো 6.1 থেকে হয়ে যাচ্ছে কত না 6.2, মানে 0.1 করে বাড়ছে, মানে 1:10 করে বাড়ছে। মোট কতগুলোর উপর দেখো 100টি লাঠি ছিল, প্লাস তাকে ধরে হচ্ছে 62টি, অর্থাৎ টোটাল কিন্তু বাড়ছে কত না 6.1 প্লাস 6.2 এক্সট্রা, এখানে পাচ্ছি আমি 12.3 হচ্ছে আমার এখান থেকে রাইট অ্যান্সার, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, এক দোকানদার বলছে কর্মীর বলছে 41% চাপিয়ে থাকে মনে স্থির করে এবং সে লিখিত দামের উপর বলছে বিক্রির সময় 41% ছাড় দেয়, সেক্ষেত্রে মোট লাভ বা ক্ষতি শতাংশ কত? যা বাড়াচ্ছে দেখো তাই কমাচ্ছে, মানে সেম সেম বাড়ানোর ক্ষেত্রে সেম সেম কমানোর ক্ষেত্রে কী করি আমরা মাইনাস দিই একটা সামনে এক্স স্কোয়ার বাই হচ্ছে 100, এটা হচ্ছে পার্সেন্টেজ, মানে এখানে কী হবে এখান থেকে 41 স্কোয়ার বাই হচ্ছে 100 পার্সেন্টেজ কত হবে এখানে দেখো 16.81 হয়, এটা 16.81% যেহেতু আগে রয়েছে মাইনাস, তাহলে কী হবে এখান থেকে 16.81% কিন্তু এখানে ক্ষতি হচ্ছে, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, বিনিয়োগ করা কোনো টাকার উপর 2 বছরে প্রাপ্ত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মতো অন্তর্জাতিক 56 টাকা হয়, সুদের হার যদি বার্ষিক 4% হয় তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তো সাম সমান সমান ডিফারেন্স ইন্টু হচ্ছে 100 বাই আর, তার হচ্ছে হোল স্কোয়ার, 56 হচ্ছে এখান থেকে ডি মান হচ্ছে এখান থেকে 56, তাহলে 100 বাই হচ্ছে 4, এটা থাক 4 দিয়ে কালো পাচ্ছি দেখো এখানে পাচ্ছি আমি 14 পাচ্ছি, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 7, এখানে কালো পাচ্ছি আমরা 2, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে 50 আর 7 পাচ্ছি এখান থেকে আমি 350, পাশে 2টো 0 মানে 35,000 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বলছে এখানে কি না 525 টাকার দ্রব্য বিক্রি করে যা ক্ষতি হয় তা একই দ্রব্য 775 বিক্রি করে তা যে লাভ হয় তার 60%, সেক্ষেত্রে কয়মূল্য কত ধরলাম এখানে কয়মূল্য হচ্ছে এখানে এক্স টাকা, তাহলে প্রথমটায় বলেছে ক্ষতি, তাহলে এক্স থেকে 535 বিয়োগ করলে পাবো আমরা কি এখান থেকে ক্ষতি, আর পরেরটায় বলেছি কিনা লাভ, অর্থাৎ 775 থেকে যদি আমি এক্স বিয়োগ করি পাবো কিনা লাভ, এখন এই যে ক্ষতির পরিমাণটা সেটা কিন্তু এই লাভের 60%, অর্থাৎ 60/100 ইন্টু হচ্ছে এইটা, 20 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, এখানে কালো পাচ্ছি আমরা 5, 5 দিয়ে গুণ করে দেখো 5x পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমি 2675, এখানে পাচ্ছি দেখো কত 3 পাচ্ছি এখান থেকে আমরা 225, এর সাথে 21 মানে 2325 পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস হচ্ছে 3x, তাহলে এখানে পাচ্ছি আমি 8x সমান সমান 75 আর 25 পাচ্ছি আমি 100, মানে 0, 0, 6, 3, 9, 10, 0 হাতে রয়েছে 1, 2, 3, 4, 5000, তাহলে এক্সের মানে কত পাচ্ছি এখান থেকে আমি 6, 8, 48, 2, 8, 2, 16, 5, এটা যাবে 625 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 49 লিটার মিশ্রণে দুধ এবং জল 3:4 অনুপাতে আছে, কত পরিমাণ জল মেশাতে হবে যাতে অনুপাতটা কত হয় না 3:5 হয়? দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে দুধ আছে আর এটা পরিমাণে কত জল আছে, 3:4 রেশিওতে আছে, এখন 3 আর 4 মিলিয়ে কত হয় না 7, যার মানটা দেওয়া আছে কত না 49, তাহলে একের মানটা হচ্ছে কত এখান থেকে না 7 লিটার। আচ্ছা কত পরিমাণ এখানে বলছেন না জল মেশাতে হবে যাতে অনুপাতটা কত হবে না 3:5ই হয়, তো দেখো একটা জিনিস দেখো একের মান 7 মানে নিচ্ছে তাহলে দুধ কত এখান থেকে নিশ্চয়ই 21 আর জল কত এখান থেকে 28, এখন দেখো দুধটা তো আর চেঞ্জ হয়নি, দুধ একই আছে, তাহলে 3টাকে আমি করে দিই এখান থেকে 21, 3কে 21 করতে গেলে আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, এপারে করতে হবে মানে আমাকে এপারেও করতে হবে, 5 সাথে হচ্ছে এখান থেকে আমাদের 35, অর্থাৎ জল ছিল 28 হয়েছে কত না 35, সেক্ষেত্রে বেড়েছে কত 35 - 28 সমান সমান কত না 7, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, 7টা কিন্তু মেশাতে হবে তারপরে এটা হবে। নেক্সট চলো কী বলছে এখানে দেখো, সরল করতে বলছে সবার আগে আমাদের যোগটা করতে হবে, দেখো 4, 5 আর হচ্ছে 6, তাহলে 5, 4, 9, 6, 15, 5 হাতে রয়েছে আমাদের এখান থেকে 1, ওকে 1 রয়েছে, আচ্ছা 5, 4, 9, 1, 10, 3, 13 হাতে রয়েছে আমাদের এখান থেকে 1, আচ্ছা 1 থাক, 23 আর 12 পাচ্ছি এখান থেকে আমরা 25, 10 হচ্ছে 35, আচ্ছা 35 আর এখানে পাচ্ছি আমি 34 মানে পাচ্ছি এখানে 69 আর একে হচ্ছে 70.35, এই থেকে আমি আবার 4.67 বাদ দিচ্ছি, কত থাকছে এখান থেকে 8 থাকছে, 6 একে 7, 6 5 একে 6, 4 4 একে 5, 2, 2, 4.68, এখন দেখো এইটাকে আমি 2, 4.68 যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই কত পাচ্ছি এখান থেকে আমি 12 পাচ্ছি এখান থেকে 0.34 হচ্ছে আমার এখানে অ্যান্সার, মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ট্রেন বলছে কি না 51 সেকেন্ড সময় নেয় 238 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করতে, যদি ট্রেনটা 17 সেকেন্ড সময় নেয় সাইনবোর্ড কাটে অতিক্রম করতে, সেক্ষেত্রে তার দৈর্ঘ্যটা কত? আমি ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এল, সেক্ষেত্রে কী হবে না প্রথমে ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে ভি বেগ নিয়ে 51 সেকেন্ড, আচ্ছা 51 সেকেন্ড না
17 সেকেন্ডে, কারণ সাইন ওয়েভকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনটা নিয়ে দৈর্ঘ্যকে অতিক্রম করা, আর ট্রেনটা যখন একটা ব্রিজকে অতিক্রম করে তার মানে ব্রিজ প্লাস ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, কত বেগ নিয়ে নেয় একই বেগ নিয়ে, সেক্ষেত্রে সময়টা কত লাগছে না 51 সেকেন্ড। এখন এটা হচ্ছে এক, এটা হচ্ছে আমাদের এখানে দুই, তাহলে দুইকে আমরা যদি এখানে এক দিয়ে ভাগ করে পাই কী পাবো, এখান থেকে এল প্লাস 238 বাই হচ্ছে এল সমান সমান ভি ইন্টু 51 বাই হচ্ছে ভি ইন্টু 17, কাটাকুটি করলে বাঁচিয়ে কেন আমরা 3 পাচ্ছি, তাহলে 3L মাইনাস এল মানে বাঁচিয়ে কেন আমি 2L, তাহলে এল এর মানটা বাঁচিয়ে কেন আমি 238 বাই হচ্ছে 2, তাহলে 11 2 22 আর এখানে বাঁচিয়ে আমি 9 119 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কি বলছে এখানে, হামিদ সেলিয়েন্ট এবং গণেশের বেতনের অনুপাত কত, এখান থেকে বলছে না 3:5:7 হচ্ছে 7, যদি গণেশ হামিদের থেকে 852 টাকা বেশি পায় সেক্ষেত্রে সেলিমেন্টের বেতনটা কত, দেখো এটা হচ্ছে আমাদের গণেশ, এটা হচ্ছে আমাদের এখান থেকে হামিদ, এখন এদের মধ্যে গ্যাপটা কত না 4-এর গ্যাপ সমান কত না এখান থেকে 852, তাহলে এখানে একের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো 4 21 হচ্ছে 84 পাচ্ছি, এখান থেকে আমরা 84 মানে 1 2 মানে এখানে পাচ্ছি আমি 3, একের মানটা পাচ্ছি এখান থেকে আমি 213। কী বলছে এখানে, সেলিমেন্টের বেতন মানে আমাদের দরকার কি, এখান থেকে 5-এর মানটা দরকার, তাহলে 5-এর মানটা কত হবে এখান থেকে না 213 ইন্টু হচ্ছে 5 5 10 65 অপশান, দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, 6600 টাকা সরল সুদে বার্ষিক 8% হারে বিনিয়োগ করা হয়, যদি 5 বছর পর টাকাটা তুলে নেওয়া হয় এবং মোট টাকার অর্ধেক মার্কেটে বিনিয়োগ করা হয় তাহলে অবশিষ্ট টাকার পরিমাণটা কত, দেখো আমাদের ক্যাপিটালটা কত এখান থেকে না 6600, ইন্টারেস্টটা কত এখান থেকে না 6600 8% হারে 5 বছরে বাই হচ্ছে এখান থেকে 100, 2% এখান থেকে কাটলো, এখান থেকে 6600 প্লাস হচ্ছে কত, দেখো 24 পাচ্ছি এখান থেকে আমরা 66 ইন্টু পাচ্ছি আমরা 4 মানে 424 4 2 24 2 26 2640, এইটা হচ্ছে আমাদের মোট যোগ করে দিচ্ছি এখানে 40 এখানে পাচ্ছি আমি 12 2001 9 9 2 40 হচ্ছে আমার এখানে মোট টাকা, এই টাকা আমি তুলে নিয়েছি, নিয়ে আমি কী করেছি না অর্ধেক কিন্তু আমাকে এখানে স্টক মার্কেটে অর্ধেক মার্কেটে বিনিয়োগ করে দিয়েছি, তাহলে আমাদের পড়ে আছে কত 9 2 40 ইন্টু হচ্ছে আবার 2 হাফ বা 2 দিয়ে ভাগ করে দাও কত পাচ্ছি এখান থেকে আমরা 4620 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 2763 টাকায় বিক্রি করে একজন বিক্রেতার 12.5% লাভ হয়, দ্রব্যটার ক্রয় মূল্যের অর্ধেক দাম নির্ণয় করো, আচ্ছা এখানে দেখো আমাদের বিক্রয় মূল্য কত এখান থেকে না 2763, আচ্ছা বিক্রি করে কিন্তু তার 12.5 মানে বোঝা যাচ্ছে কত 1:8 কিন্তু লাভ হয়, আচ্ছা 1:8 মানে বুঝতে হবে 8 টাকার ওপরে হচ্ছে 1 টাকা লাভ, অর্থাৎ আমি বলতে পারি যদি 8 টাকা যদি আমার এখান থেকে সিপি হয় সেক্ষেত্রে 9 টাকা কী হবে আমার এখান থেকে এসপি হবে, ঠিক আছে অর্থাৎ আমার দরকার এখান থেকে কি না 9-এর মানটা দেওয়া আছে কত না 2763, আমার লাগবে এখান থেকে 8-এর মানটা 2763 বাই হচ্ছে 9 ইন্টু হচ্ছে 8, 9 দিয়ে কারো হচ্ছে আমার 327 আর দেখো এখানে 763 মানে পাচ্ছি এখান থেকে আমি 8 ইন্টু হচ্ছে 307, এখন প্রশ্ন হচ্ছে আমাদের বলছে কি এখানে ক্রয় মূল্যের অর্ধেক দাম, তার মানে কি এই যে মানটা বেরিয়েছে তার অর্ধেক করতে হবে, তাহলে 8 ইন্টু 307 বাই হচ্ছে 2 কারো হচ্ছে আমরা এখানে 4, তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে এখান থেকে দেখো 428 পাচ্ছি এখান থেকে আমরা 4 আর এখানে 4 3 12 1228 অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো এক্সের মান নির্ণয় করতে হবে, দেখো এখান থেকে আমাদের দেখো তলায় রয়েছে কিনা 5 10 5, তাহলে আমাদের বলতে পারি কি এটা 10 হচ্ছে আমার এখান থেকে লসাগু, তাহলে এখানে পাচ্ছি আমি 2 মানে পাচ্ছি এখান থেকে আমি 4x, এখানে পাচ্ছি আমি 3x, এখানে পাচ্ছি আমি 6x সমান সমান 439, 4 3 7 থেকে 6 বিক্রি করা হয় x, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4390 4390 অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তখন বলছি কিনা এক ব্যক্তি বলছে 15 কিমি/ঘন্টা বেগে সাইকেলে করে হোস্টেল থেকে কলেজে পৌঁছেছে 2 মিনিট দেরিতে, যদি সে বাইকে করে 20 কিমি/ঘন্টা বেগে চালাতো তাহলে সে 2 মিনিট আগে পৌঁছে যেত, সেক্ষেত্রে হোস্টেল থেকে কলেজ দূরত্বটা কত, দেখো একটা শর্টকাট নিয়ম আছে কিনা ডিস্টেন্স সমান পার্টিকুলার এরা অঙ্কগুলোর ক্ষেত্রে টাইম ডিফারেন্স ইন্টু কী হয় না বেগের দুটোর মধ্যে গুণফল বাই হচ্ছে বেগের মধ্যে অন্তর, ঠিক আছে আচ্ছা এখানে দেখো ভিমানের মানটা ধরছে আমি এখান থেকে বড়টা মানে 20 আর ভিডিও ধরছে কত এখান থেকে না 15, ওকে 15 কিমি/ঘন্টা আর টাইম ডিফারেন্স কী হবে দেখো এখান থেকে 2 মিনিট দেরিতে আর পরটা দেখো বলছি কিনা 2 মিনিট আগে মানে 2+2 4 মিনিটের ডিফারেন্স বাই হচ্ছে কত না 60, যেহেতু অঙ্কটা আমি কিংবার অন্ডাতে করছি 4/60 ইন্টু কী হবে না এদের মধ্যে গুণফল মানে 20 ইন্টু পাচ্ছি এখান থেকে আমি 15 বাই 20 মাইনাস পাচ্ছি এখান থেকে আমি 15
আচ্ছা এইটুকু করে দেখো কোল্ড পাচ্ছি কত কেন্দ্রে, পাঁচ পাচ্ছি। কুড়ি দিয়ে কালো পাচ্ছি কেন্দ্রে আমরা তিন, তিন দিয়ে পনেরো কালো পাচ্ছি আমরা পাঁচ, পাঁচ পাঁচ কেন্দ্রে কেটে গেল। পড়ে আছে কত এখান থেকে, চার, চার কিলোমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, একটা বর্গাকার কাঁচের টুকরোর মোট ক্ষেত্রফল কত বলছে এখান থেকে, না হাজার ঊননব্বই বর্গ সেমি, যেটি কি বলছে একটা বর্গাকার টেবিলের কেন্দ্রে রাখা আছে। টেবিলের ধার এবং কাঁচের টুকরোর মধ্যে প্রস্থ কত, নয় সেন্টিমিটার হলে টেবিলের দৈর্ঘ্যটা কত। তাহলে এটা আমার বর্গাকার টেবিল আছে যার পুরো একদম মাঝখানে কিন্তু আমি রেখেছি কি একটা কাঁচের টুকরো। এখন বলছে এটা কাঁচের টুকরো, ঠিক আছে। এখন বলছে এই যে গ্যাপটা এটা কত করে, না নশেমি, তাহলে এপারেও নিশ্চয়ই নশেমি করে আছে। তা বলছে এখানে দৈর্ঘ্যটা কত, মানে এই পুরোটা কত হবে আমাদের বার করতে হবে। সবার আগে দরকার কি, না হাজার ঊননব্বই রুট করতে হবে, ঠিক আছে। দেখো এখানে পাচ্ছি আমি তিন তিরিখে নয় পাচ্ছি, এখান থেকে আমি ওয়ান এইটি নাইন, তিন দুগুণে ছয়, তিন দিয়ে কাটলে পাচ্ছি আমরা থার্টি থ্রি, থার্টি থ্রির স্কোয়ার হচ্ছে কত, না হাজার ঊননব্বই, অর্থাৎ প্রতিটা বাহু কত করে, না থার্টি থ্রি করে। সেক্ষেত্রে দৈর্ঘ্যটা কী হবে, না থার্টি থ্রি তো মাঝখানে প্লাস এপারের নয় আর ওপারের নয় মিলিয়ে কত হয়, না আঠেরো, তেত্রিশ আঠেরো মিলিয়ে পাচ্ছি কিন্তু আমরা কত, না ফিফটি ওয়ান, ফিফটি ওয়ান হচ্ছে ফিফটি ওয়ান সেমি, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছি দেখো এখানে, একুশ রুট থ্রি কণ্ডবিষ্টটা ঘনককে গণনা হয় আয়ত ঘনক তৈরি করার জন্য, আয়ত ঘনকের দৈর্ঘ্য ঘনকের বাহুর সাথে সমান, প্রস্থ কত বলছে এখান থেকে, না টেন পয়েন্ট ফাইভ, সেক্ষেত্রে আয়ত ঘনকের উচ্চতা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে, উচ্চতা ধরলাম এখান থেকে আমাদের এই। সেক্ষেত্রে দেখো দৈর্ঘ্যটা কী হবে, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে ঘনকের বাহুর সাথে সমান। দেখো ঘনকের কর্ণ সমান এ রুট থ্রি সমান হচ্ছে একুশ রুট থ্রি, সমান এর মানটা কত হচ্ছে এখান থেকে আমি একুশ, আচ্ছা তাহলে দেখো এখান থেকে আমাদের ঘনকের দৈর্ঘ্য মানে হচ্ছে এখান থেকে তোমার আয়ত ঘনক কত, না টোয়েন্টি ওয়ানই হচ্ছে কারণ বাহুর সাথে সমান। আচ্ছা প্রস্থ কত হচ্ছে এখান থেকে টেন পয়েন্ট ফাইভ, তার মানে এটা একুশ বাই দুই ইনটু হচ্ছে কত এখান থেকে, না এক্স, ওকে সমান কত হবে দেখো এখান থেকে, না আয়ত ঘনক দেখো তৈরি করছি এটা আর কোনটা গলাচ্ছি, না ঘনক মানে এটার আয়তন বার করতে হবে, অর্থাৎ একুশের কিউব, একুশের কিউব মানে আবার একুশ ইনটু একুশ ইনটু একুশ, দুখানা একুশ দেখো কেটে যাচ্ছে, এক্সের মানে কত হচ্ছে এখানে আমি একটা একুশ থাকে একুশ ইনটু দুই মানে পাচ্ছি কিন্তু আমি ফর্টি টু, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলে দেখো কী বলছে এখানে, চক্রবৃদ্ধি সুদের অধীনে কোনো মূলধন চার বছরে হচ্ছে তিন গুণ, তাহলে কত বছরে এটা বলছে নগুণ হবে আমাদের এটা বার করতে হবে। তাহলে চার বছরে হচ্ছে কত, না তিন গুণ হচ্ছে, তাহলে এটা নগুণ হবে, নগুণ মানে হচ্ছে তিনের স্কোয়ার, যত স্কোয়ার হয় টাইমের সাথে সেই পাওয়ারটাকে গুণ করে দিতে হয়, মানে চার ইন্টু দুই সমান হচ্ছে কত, না আট, আট বছরে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ওকে। নেক্সট চলো কী বলছে এখানে, বিমলা ফ্রেঞ্চে আশির মধ্যে পাচ্ছে কত, না চুয়াল্লিশ পয়েন্ট, এক ইংরাজিতে বলছে একশোর মধ্যে পাচ্ছে এইটটি সিক্স, জাপানিজে সত্তর মধ্যে পাচ্ছে কত, না ফর্টি সিক্স, আর হিন্দিতে পঞ্চাশের মধ্যে পাচ্ছে কত থার্টি ফোর, সেক্ষেত্রে মোট সে কত শতাংশ আমার পায় আমাদের এখানে বার করতে হবে। আচ্ছা প্রথমে দেখো এখানে পেয়েছে কত, না চুয়াল্লিশ পেয়েছে, এখানে পেয়েছে এইটটি সিক্স, এখানে পেয়েছে ফর্টি সিক্স, এখানে পেয়েছে থার্টি ফোর, ঠিক আছে। তাহলে একটা দুটো তিনটে চার, চারটে সাবজেক্ট যোগ করো দেখো, ছয় ছয় বারো আর এখানে পাচ্ছি আমি আট, কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই, তিন দুই পাঁচ, চারে নয়, আটে হচ্ছে সতেরো, চারে হচ্ছে এখান থেকে একুশ, টু ওয়ান জিরো, ঠিক আছে। আচ্ছা মোট দেখো পরীক্ষা হয়েছে কত মধ্যে, না আশি হয়েছে, এখানে হচ্ছে আমাদের একশো আশি, সত্তর হচ্ছে তোমাদের পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঞ্চাশ, দুশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা তিনশো, তাহলে তিনশোর মধ্যে হচ্ছে টু ওয়ান জিরো, তিনশোর মধ্যে টু ওয়ান জিরো, তাহলে হান্ড্রেডের মধ্যে কত হবে এখান থেকে, দুখান শূন্য এখান থেকে কাটলে দেখো পাচ্ছি আমরা এখান থেকে সেভেন্টি পার্সেন্ট, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, একশো উনসত্তরের স্কোয়ার ইন্টু বাহান্ন, একশো উনসত্তরের স্কোয়ার ইন্টু হচ্ছে বাহান্ন, ভাগ হচ্ছে তেরো টু দি পাওয়ার ফাইভ ইন্টু হচ্ছে হাজার কুড়ি, তাহলে এখান থেকে পাচ্ছি আমি তেরো স্কোয়ার মানে তেরো টু দি পাওয়ার ফোর হয়ে গেল এটা, আচ্ছা বাহান্ন মানে তেরো ইন্টু চার বলতে পারি, আচ্ছা তেরো টু দি পাওয়ার পাঁচ এখানে থাক, আচ্ছা ইন্টু হচ্ছে কতকে পাচ্ছি এখান থেকে আমি হাজার কুড়ি, ঠিক আছে। দেখো তেরোর পাওয়ারে আছে এখান থেকে চার, এখানে আছে এক, দেখো পাঁচ হয় টোটালটা, এটার সাথে পুরো কেটে গেল, জাস্ট চার পড়ে থাকে আর হাজার কুড়ি পড়ে থাকে, গুণ করো আশি, চার দশ হচ্ছে চল্লিশ, ফোর জিরো এইট জিরো, ওকে। নেক্সট চলো দেখো অ্যান্সার হচ্ছে কত এখানে, অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। দেখো কী বলছে এখানে, একটা গিফট বক্সে বলছে দশটা চুড়ি আছে, প্রথম চারটে চুড়ি চুড়ি আংটি হবে, এটা আংটি হবে, আংটি হবে, আংটি আছে, প্রথম চারটে আংটির গড়জন কত, না ফর্টি সেভেন, আর শেষ ছটার ক্ষেত্রে কত, না ফর্টি এইট করে, সেক্ষেত্রে সমগ্র আংটির গড়জন কত, না ফোর ইন্টু ফর্টি সেভেন প্লাস সিক্স ইন্টু হচ্ছে ফর্টি এইট প্লাস হয়ে গেল, বাই কত করবো, না মোট গিফট কটা, দেখো এখানে মোট চুড়ি কটা আছে, এখানে মোট চুড়ি করছে, মোট আংটি কটা দশটা আছে, আচ্ছা গুণ করে দাও, চার সাথে আঠাশের আট, হাতে রয়েছে দুই, চার চার ষোলো, দুয়ে হচ্ছে এখান থেকে আমাদের
18, 188, 6 দেখো 6 4 8, হাতে রয়েছে 4, তাহলে 24 4 হচ্ছে এখান থেকে 28, 288, 8 8 16, হাতে রয়েছে 1, এখান থেকে 8 2 10, আর 1 11, 1, হাতে রয়েছে 1, 2 3 1 4, 4 1 6, আমি একটা বার দেখে নিই, 47 4 7 8, 2 4 16, 2 হচ্ছে 18, 6 দিকে 8, আচ্ছা 288 ছিল এটা না, 8 8 16 6 1, 8 8 16 17, হ্যাঁ এবার ঠিক আছে, 4 7 6 10, তার মানে হচ্ছে কত এখান থেকে 47.6, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। আর লাস্ট প্রশ্ন দেখো কী বলছে এখানে, 2010 এবং 2011 সালে একটা কোম্পানি 5টা ব্রাঞ্চ থেকে বই বিক্রি দেখানো হয়েছে, উভয় বছরে C2 এর মোট বিক্রি এবং C4 এর মোট বিক্রির মধ্যে অনুপাতটা কত, দেখো C2 আর হচ্ছে C4 লাগবে, C2 মানে হচ্ছে এইটা আমাদের, তাহলে 8 8 16 6, হাতে হলে 1, 8 13 1 হচ্ছে 14 146, আচ্ছা C4টা দেখো কী হবে এখান থেকে, C2 দেখো C4 দেখো কোনটা হচ্ছে আমাদের এইটা, আচ্ছা 7 8 15 5, হাতে রয়েছে 1, এখান থেকে 7 8 15, আর 1 হচ্ছে 16, 146 হচ্ছে 165, কাটাকুটি কিছু যায় না, যা আছে তাই থাকবে, এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা, আজকে ক্লাসটা ভালো হয়েছে লাইক করো, কতগুলো ভালো হয়েছে কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও হাজার করে পরবারগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।